তুমি খুব সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলো ইমু। উড়ে এসে জুড়ে বসার কথাটা উঠছে কেন? তুমি তো উড়ে এসে জুড়ে বসতে চাওনি, তুমি তো বরং উড়ে দূরে চলে যেতে চেয়েছিলে। আমি তোমাকে জোর করে আটকেছি, তাহলে এই কথাগুলো উঠছে কেন এখন? যাই হোক, অনেক তর্ক হয়েছে, এই তর্কের কোনোদিনও মীমাংসা হবে না, সেটা আপনিও জানেন আমিও জানি। যাই হোক, আপনার তো যাওয়া হচ্ছে না, আপনি যে সকালবেলা লাগেজ প্যাক করেছেন সেটা কি আমি খুলে দিই? তোমার এত ইন্টারেস্ট কেন এসবে? আরে এই যে আপনার যাওয়া হচ্ছে না, ওই লাগেজের মধ্যে থেকে আজ আপনি এটা খুঁজবেন, কাল আপনি ওটা খুঁজবেন, শুধু শুধু ঘর ময়লা করবেন। আরে আমিও তো এই ঘরে থাকি নাকি? আজ থেকে এই ঘরে তুমি থাকবে। শুনুন, কল যা করেছিলেন করেছিলেন, আজ যেন তার রিপিটেশন না হয়, তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। মানে? মানে আবার কি? কাল তেজ দেখে আপনি অন্য ঘরে শুয়েছিলেন, আজ আপনাকে এই ঘরে শুতে হবে। দুজন মানুষ এক ঘরে থাকলে যে তারা এক হয়ে যায়, তাদের আত্মার মিল হয়ে যায়, তা তো নয়। একই ঘরে থেকে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করা যায়, যথেষ্ট আলাদাভাবে থাকা যায়, সেটা আপনিও জানেন আমিও জানি। সুতরাং এই ন্যাকামোর কোনো প্রয়োজন নেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইমন। ন্যাকামোকে ন্যাকামাই বলবো? যাই হোক, আপনি আমাকে যেতে বারণ করেছিলেন, আমি কিন্তু আপনার কথা শুনেছি, এবারে ছেড়ে যাইনি। সুতরাং আপনাকেও আমার কথা শুনতে হবে। কেন? নিশ্চয়ই এর মধ্যে ওর কোনো হাত আছে। হ্যাঁ, আজ স্যার আমাকে কিছু বলেননি, আজ বলেননি, একদিন না একদিন ঠিকই জানতে পারবো, আর সেদিন ইমন বুঝতে পারবে আমি ঠিক কতটা কঠিন হতে জানি। আরে আমি আরো ভাবলাম যে বস চলে যাচ্ছে, যাই গিয়ে একবার বসের সঙ্গে দেখা করে আসি, তা না এখানে এসে দেখলাম কেস তো পুরো উল্টো, বস যাচ্ছেই না। তুই যখন ওরম ভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি, তখনই জানি কিছু একটা প্ল্যান আছে তোর মাথায়। বল না বল না, কি করে পারলি আটকাতে? আহা, আমি বলছি না আমি কিছু করিনি, তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করে দেখো না আমি আদৌ কিছু করেছি কিনা। যা হচ্ছে না বলে একেবারে রাগে ফুসফুস করছে, আর তুমি বলছো আমি নাকি আটকেছি। বলবি না তো? তুই তো আমাকে সব কথা বলিস। বল না ইমন, বল না। কি বল, বলছি তো আমি কিছু করিনি। এই যে শোনো, তুমি কিন্তু খুব ডেঞ্জারাস মেয়ে আছো। হ্যাঁ, আমি তোমাকে চিনি ভালো করে। এই যে তুমি যদি ওকে না আটকে থাকো, তাহলে আমাকে একটা কথা বলো যে রণ যেতে পারলো না বলে রণ রাগে ফুসফুস করছে কেন? কেসটা কি? তার মানে এটা অন্য লেভেলে খেলা হয়েছে নিশ্চয়ই। কি হবে অন্য লেভেল থেকে সেটাই তো জানতে চাইছি, কোন লেভেলে গিয়ে তুমি ঘুঁটিটা নাড়িয়েছো? আচ্ছা, তোমরা কি ভাবো আমার এতটাই ক্ষমতা যে আমি কোনো একটা লেভেল থেকে কোনো একটা গুটি নাড়াবো আর সেই হিসেবে সবাই চলবে? হ্যাঁ বেশ, তুই বলবি না তো? অবশ্য নিজের দিদি হলে ঠিকই বলতিস, মানে আমাকে কলিদি বলে ডাকিস, কিন্তু আমি তো আর তোর নিজের দিদি না। কলিদি, এবার কিন্তু তুমি ভুলভাল বলছো। কিচ্ছু ভুলভাল বকছি না। বরকে আটকাতে পেরেছো বলে তারপরে আনন্দে টকবক করে ফুটছো। বল না ইমন, কি করে আটকালি? একটা কথা বলো তো, উনি যদি চলে যেতেন তাহলে কি তোমাদের সবার খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো? আহা, আমি সে কথা বলিনি। আচ্ছা ইমন, তুই তো নিজেই দেখলি আমি আমি তোর সঙ্গে আলাদা করে কতবার কথা বলতে চাইছিলাম, ও তো বলার সুযোগই দিল না। তবে একটা কথা জানিস তো, আমার কিন্তু প্রথম থেকেই ভরসা ছিল তোর ওপর। আমার ওপর? তোর ওপর। আমি জানতাম তুই কিছু না কিছু একটা করবি। ঠিক বলেছো কলিদি, এটা আমিও মনে মনে ভাবছিলাম যে ইমন কি এমনি এমনি চলে যেতে দেবে রণকে? দেবে না। তবে এই বিষয়ে আমি একটা কথা বলি তোমাকে ইমন, দেখো তুমি রাগ করো আর যাই করো,
কাজটা কিন্তু তুমি ঠিক করনি। ও তোমরা বুঝবে না। হ্যাঁ, আমরা কেউ কিচ্ছু বুঝি না, তুমি সব বোঝো। রাগের মাত্রাটা বাড়তে দিস না ইমন, সীমারেখাটা ছাড়িয়ে যাস না, এমন জায়গায় পৌঁছোস না যেখান থেকে আর পিছনে ফিরতে পারবি না। তুই তো জানিস রণ কতটা জেদি। না, তুই তুই ওকে এখনকার মতো আটকাতে পেরেছিস ঠিক, কিন্তু আটকানোটাই তো সব না। ওর ওর ভেতরে, একেবারে ভেতরে কোথাও একটা গভীর ক্ষত হয়ে আছে ইমন, সেই ক্ষতটা শুশ্রূষা দরকার। ক্ষত কি তোমার ভাইয়ের শুধু একার হয়েছে, আমার হয়নি? আমি কি কোনো মানুষ না? অনিতা, সেদিন আমি যা করেছি ঠিক করেছি, যা বলেছি সত্যি বলেছি, ভুল তো কিছু বলিনি। যে সত্যিটা একদিন ছিল সেই সত্যিটা কিন্তু বদলে গেছে ইমন। আর যাই বদলাক, সত্যি কখনো বদলায় না। শুধু তর্কের জন্য তর্ক করিস না ইমন। দেখ, সেদিন যেটা সত্যি ছিল আজ সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্যিটা বদলেছে। আচ্ছা, তুই একটা কথা বলতো, তুই নিজে আজকে বিশ্বাস না করলেও একদিন না একদিন তো বিশ্বাস করবিই তুই। আচ্ছা, তুই এটা মানিস না যে রণ তোকে ভালোবাসে? না, ও আমাকে ভালোবাসে না। এইটাই হচ্ছে তোর গন্ডগোল। একটা ফিক্সড আইডিয়াতে তুই একবারে স্টিক করে থাকিস, সেখান থেকে কিছুতেই তোকে নড়ানো যাবে না। আমরা আমরা সবাই বুঝতে পারছি রণ তোকে ভালোবাসে, আর তুই বুঝতে পারছিস না। শোনো, উনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে তোমাদের সবার আগে আমি সেটা বুঝতে পারতাম। উনি আমাকে ভালোবাসেন না। তোমরা যেটা দেখো সেটা হলো ওনার রেসপন্সিবিলিটি। উনি ভীষণ কর্তব্যপরায়ণ মানুষ, উনি আমার প্রতি প্রচন্ড কনসার্ন। আমার বাপের কাছ থেকে উনি আমার রেসপন্সিবিলিটি নিয়েছিলেন, তাই উনি সবসময় আমার খুব যত্ন নেন, খেয়াল রাখেন। কিন্তু সেটা তো মায়া, সেটা স্নেহ। আর স্নেহ আর ভালোবাসা এ দুটো এক কথা নয় গলিতে। বেশ, এবার তুই আমাকে একটা সোজা কথার সোজা উত্তর দে তো, তুই রণকে ভালোবাসিস? ভালোবাসা তো আর ওয়ান ওয়ে ট্রাফিক নয় যে একতরফা হলেই হলো। যদিও সেটা হয়, আমি সেটা বিশ্বাস করি না। আচ্ছা বেশ ইমন, তুমি আমাকে একটা সোজা কথা উত্তর দাও, তুমি রণকে ভালোবাসো না ভালোবাসো না? ভালোবাসা তো সোজা কথা নয়, বললাম অমনি ভালোবাসা হয়ে গেল। ভালো যে তুমি আমাকে বাসো না ইমন, তা আমার থেকে ভালো আর কেউ জানে না। সেই জন্য তো সব ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, একটা চ্যালেঞ্জিং কাজের মধ্যে থাকতাম, আমি তোমার এই প্রত্যাখ্যানটা ভুলে যেতে পারতাম, সেটাও যে কেন ফসকে গেল। তবে ভালোবাসো না বলে ঘটা করে লোক ডেকে এনে আসর জমিয়ে সেটা তোমাকে বলতে হবে, এতটা ছোট আমি তোমাকে ভাবতে পারিনি আগে। এতে ছোট তুমি হলে ইমন, আর সেটা তুমি বুঝতেও পারলে না। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই রণকে ভালো না বাসলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছিলি কেন? রূপকথাকে ওখান থেকে সরিয়ে দিয়ে নিজে সারা দিন সারা রাত হাসপাতালে পড়েছিলি কেন? কি আশ্চর্য, সমস্ত স্বামী স্ত্রী যারা একসঙ্গে থাকে তাদেরকে একে অপরকে ভালোবাসতেই হবে, এরকম কোনো রুল আছে? দেখো, অফিসিয়ালি উনি আমার হাজবেন্ড, উনি অসুস্থ ছিলেন তাই আমি ওনার যত্ন নিতে গিয়েছিলাম। আর আমি যদি না যেতাম তাহলে পাঁচ লোক পাঁচটা কথা বলতো, বলতো যে কি বউ পরের খেয়াল রাখে না। আমার মনে হয় না তুই সত্যি কথা বলছিস। আসলে আসলে তুই তোর মনের কথা কখনো কাউকে শেয়ার করতে চাস না তো, বড্ড চাপা মেয়ে না? তোমরা তো আমার মনের ভেতর ঢুকে বসে আছো না, তাই বুঝতে পারছো। আমি মুখে যেটা বলছি আলাদা, আর মনে যেটা রয়েছে সেটা একেবারেই আলাদা, তাই না? ঠিক আছে, তোকে এটা ব্যাখ্যা করে বলতে হবে না, আমরা যা বোঝা সেটা বুঝে গেছি। শোনো ইমন, তুমি হয়তো নিজেও জানো না যে তুমি রণকে কতটা ভালোবাসো, এবং রণকে ভালোবাসো বলেই তুমি এই পরিবারের প্রত্যেকের জন্য যা করো বা যা করছো বা যা করেছো সেটা করতে পারতে না।
তুমি অত্যন্ত ভালোবাসো বলেই এই কাজগুলো করতে পেরেছ। অনিতা প্লিজ, এসব কি বলছো তোমরা? একটা পরিবারকে যদি আমি ভালোবাসতে চাই, এরকম কি কোনো শর্ত আছে যে আমাকে সেই মানুষটাকেও ভালোবাসতে হবে? মিস্টার চ্যাটার্জির সঙ্গে তার পরিবারের কি সম্পর্ক? আরে আমি তো একটা মানুষ, আমার তো মানুষকে ভালোবাসার অধিকার আছে। কুসুম দোলা কুসুম।